AB24 বাংলা ও বাঙালির পাশে। ইতালিতে ন্যাশনাল ট্রাভেলস ও ড্রিম মুসলিম জিয়ারাহ এর যৌথ উদ্যোগে পবিত্র হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো ইতালি প্রবাসী বাংলাদেশীদের পবিত্র হজ যাত্রার প্রস্তুতির অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। রবিবার বাদ আসর রোমের লার্গো প্রেনেসিনা ন্যাশনাল এডুকেশন সেন্টারে অনুষ্ঠিত এই হজ কর্মশালার প্রথম পর্বে হজযাত্রীদের জন্য নির্মিত তথ্যবহুল ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এ সময় ইমাম মিকাইল হোসাইন হজ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং কর্মশালায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আল্লাহ বলেন, তোমার দায়িত্ব হলো কি? ঘোষণা দিল আর মানুষের কর্ম করে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। ওই সময় যত মানুষ ওনার এই আহ্বানটা শুনেছে আল্লাহ তাআলা তাদেরকে কি আল্লাহ তাআলা ঘর জিয়ার সুবহানাল্লাহ আশা করি আল্লাহ তাআলা হয়তো আমাদের কবুল করছেন, ঠিক না? কর্মশালার আয়োজন সহযোগী ন্যাশনাল ট্রাভেলস এর প্রধান নির্বাহী একে জামান বলেন, এখন থেকে ইতালি থেকে ওমরা এবং হজ পালনের জন্য লোকাল আরাবিয়ান এজেন্সির প্রয়োজন পড়বে না, বরং বাংলাদেশি এজেন্সির মাধ্যমেই হজ পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করা যাবে। এরপরে যে ওখানে যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেই বিষয়গুলো তো আমরা সবাই নিজেদের মধ্যে দেখার চেষ্টা করছি, আপনারা অলরেডি ভালো জানেন। আয়োজনের অপর সহযোগী ড্রিম মুসলিম জিয়ারাহ এর প্রধান নির্বাহী আশিক মজুমদার বলেন, আমাদের সেবামূলক উদ্দেশ্য নিয়েই এই যাত্রা, আমরা উমরার পাশাপাশি এখন থেকে নিয়মিত হজ যাত্রীদের সেবা প্রদান করে যাব। তিনি পবিত্র যাত্রায় সকলের কাছে সহযোগিতা কামনা করেন এবং এবছর 25 জনের হজ ভিসা সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন। তো এখন আমাদের খুব নিকটে চলে আসছে হজের ব্যাপারগুলো, আমাদের কিছু প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে, আমরা এখান থেকে ফ্লাই করে যাব হচ্ছে জেদ্দাতে। এ সময় উপস্থিত সকলের কাছে হজ ভিসা এবং টিকিট কপি তুলে দেওয়া হয়, পাশাপাশি হজের যাত্রার বর্ণনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরে উপস্থিত হজ যাত্রীদের জন্য উপহার হিসেবে বিশেষ হজ উপহার প্রদান করা হয়। AB24 বাংলা ও বাঙালির পাশে।